কখনো ছুটে যাচ্ছেন পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থানে, কখনো আবার ঘুরে বেড়াচ্ছেন উত্তপ্ত মরুভূমিতে। যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানে গিয়েও ভিডিও তৈরি করেন এই জনপ্রিয় ইউটিউবার, নাম তার রুহি চেনেট। রুহি চেনেটের ইউটিউব ভিডিওগুলো এতটাই তথ্যবহুল ও আকর্ষণীয় হয় যে সকল বয়সের মানুষই তার চ্যানেলে চোখ গেড়ে বসে থাকে। বিশ্বের বিভিন্ন রহস্যময় দেশ, স্থান ও ঘটনাকে খুবই চমৎকারভাবে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেন ইউটিউবার রুহি চেনেট। বর্তমান বিশ্বের প্রায় প্রতিটি দেশে জনপ্রিয় এই ইউটিউবারের অসংখ্য ফ্যান ফলোয়ার ছড়িয়ে রয়েছে। তবে ইউটিউবে তার এই স্বপ্নযাত্রা মোটেও সহজ ছিল না। 1990 সালে তুরস্কের আইডিন শহরে জন্মগ্রহণ করা চেনেট ছোটবেলা থেকেই কৌতূহলী ও গভীর চিন্তা ভাবনার অধিকারী ছিলেন। জন্ম আইডিনে হলেও বর্তমানে তিনি ইস্তাম্বুলে বসবাস করছেন। কোনো কাজে হাত দেওয়ার আগে অথবা কোনো লক্ষ্য পূরণের আগে রুহি সবসময় সেই বিষয়ে বিস্তর গবেষণা করে নেন। এমনকি শৈশবে একটি কুকুর পোষার আগে তিনি প্রাণীটি সম্পর্কে 220 পৃষ্ঠার একটি বই পড়ে ফেলেছিলেন। বিভিন্ন দেশ এবং ভিন্ন ভিন্ন সংস্কৃতি নিয়ে জানার আগ্রহ তাকে সবসময় নাড়া দিত। তাছাড়া নিজ উদ্যোগে নতুন কিছু শুরু করার বিশেষ গুণ তার মধ্যে শৈশব থেকে ছিল। সেই সুবাদে 2009 সালে তিনি ইউটিউবে তার প্রথম চ্যানেল খোলেন। চ্যানেলটির নাম হল গিটার ভিডিওস উইথ রুহি চেনেট। যদিও সেই চ্যানেলটিতে ভিডিও পাবলিশ করে তেমন একটা সাড়া পাননি 34 বছর বয়সী এই ইউটিউবার। এরপর 2012 সালে তিনি রুহি চেনেট নামের আরেকটি চ্যানেল তৈরি করেন। সেই চ্যানেলটিতে তিনি বিভিন্ন ইনফরমেটিভ ও ডকুমেন্টারি ভিডিও আপলোড করতে শুরু করেন। বিভিন্ন দেশ, ঐতিহাসিক ও রহস্যময় স্থান নিয়েই এই চ্যানেলের কন্টেন্টগুলো তৈরি করা হয়। এসব ভিডিও তৈরির জন্য বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত ও দুর্গম স্থানে ছুটে গেছেন রুহি চেনেট। বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ বুরুন্ডির মানুষের দুঃখ দুর্দশা, আর্কটিক অঞ্চলের হাড় হিম করা শীতলতা কিংবা আজারবাইজান আর্জেন্টিনা যুদ্ধের ভয়াবহ বাস্তবতা সবই তিনি তুলে এনেছেন নিজের কন্টেন্টে। এই তথ্যবহুল ভিডিওগুলো বানাতে প্রচুর সময়, শ্রম ও অর্থ খরচ করতে হয় তাকে। বর্তমানে রুহি চেনেটের অধীনে প্রায় 60 জন কর্মী কাজ করে যাচ্ছেন। বিশ্বের প্রায় 15টি ভাষায় প্রকাশিত হয় 34 বছর বয়সী এই ইউটিউবারের ডকুমেন্টারি কন্টেন্ট। এক একটি ভিডিও তৈরি করতে তার সর্বনিম্ন 12 থেকে 15 লক্ষ টাকা খরচ হয়। কিছু কিছু ভিডিও বানাতে 2 মাস পর্যন্ত সময় লেগে যায়। বর্তমানে বিশ্বের বিভিন্ন ভাষায় তার সর্বমোট 12টিরও বেশি ইউটিউব চ্যানেল রয়েছে। রুহি চেনেট নামে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 9.8 মিলিয়ন। তাছাড়া রুহি চেনেট বাংলা নামের তার যে চ্যানেলটি রয়েছে সেটির সাবস্ক্রাইবার সংখ্যাও খুব অল্প সময়ের মধ্যে 1 মিলিয়ন ছাড়িয়ে গেছে। রুহি চেনেটের অফিসিয়াল ইনস্টাগ্রাম আইডিতেও রয়েছে প্রায় 10 লক্ষের কাছাকাছি ফলোয়ার। ইউটিউব ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও রুহি চেনেট খুবই গোছালো মানুষ। 2019 সালে তিনি তুরস্কের একজন স্কুল শিক্ষিকার সাথে বিবাহে আবদ্ধ হন। 2017 সালে তুরস্কের একটি শপিং মলে তাদের পরিচয় হয়েছিল। পরবর্তীতে সেই পরিচয় শুভ পরিণয় রূপ নেয়। দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। বর্তমানে রুহি চেনেটের একমাত্র লক্ষ্য হল নিজের ইউটিউব চ্যানেলকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া। ইতিমধ্যেই তিনি বিশ্বের বহু দেশ ভ্রমণ করে ফেলেছেন। যদিও বাংলাদেশে কখনো আসা হয়নি তুরস্কের এই ইউটিউবারের, তবে তার ইউটিউব জার্নির অংশ হিসেবে যে কোনো সময় বাংলাদেশে ভক্তদের সারপ্রাইজ দিতে পারেন রুহি চেনেট। ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।